হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি অরিন, ওপেন ভাই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা কসমেটিক্স প্রোডাক্ট রিভিউ করার জন্য। এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হবে সব আপনাদের উপকারের জন্য, আর যাতে আপনারা কোনো বিপদে না পড়েন সেই জন্য সতর্ক করে দেওয়ার জন্য, মানে আপনার জন্য কোন প্রোডাক্টটি ভালো কোনটি খারাপ সেই বিষয়ে আজ আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গৌরী বিউটি ক্রিম এন্ড চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম। তো আমি আজকে এই ক্রিম দুইটি রিভিউ করব। এই ক্রিম দুইটির এর মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ তা আমি বলে দেব, কত দাম কিভাবে ব্যবহার করবেন এসব আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি করে নিন, আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে গৌরী বিউটি ক্রিম এন্ড চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম। আপনারা একটু দেখে শুনে কিনবেন, কারণ বাজারে অনেক নকল ক্রিম বের হচ্ছে। আমার হাতে যেটি দুইটি ক্রিম দেখতে পাচ্ছেন সেটি হলো অরিজিনাল। চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম কোনটি অরিজিনাল আর কোনটি নকল তা চিনবেন কিভাবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিয়ে আসবেন। তো এখন আসি বেনিফিট অর্থাৎ উপকারিতা। গৌরী বিউটি ক্রিম এন্ড চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম এর কি কি উপকারিতা সেটি নিয়ে এখন আলোচনা করব। এই দুইটি ক্রিম দাবি করেছে যে 7 দিন এই ক্রিম ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল, ফর্সা ও লাবণ্যময় হয়ে উঠবে। এরা আরো বলেছে যে আপনি যখন এই গৌরী বিউটি ক্রিম আর চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম যে কোনো একটি ব্যবহার করবেন, তখন আর অন্য কোনো ক্রিম ব্যবহার করতে হবে না বা কোনো ফাউন্ডেশনেরও দরকার নেই। এই ক্রিম দুইটি ব্যবহারে আপনার চেহারার দাগ দূর হয়ে যাবে। আপনার যদি সুন্দর লুক দরকার তাহলে আপনি এই দুইটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন, কারণ এই দুইটি ক্রিমই খুব তাড়াতাড়ি সুন্দর লুক এনে দিতে পারে। অফিস বা পার্টিতে যাবার আগে আপনি এই দুইটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন, খুব তাড়াতাড়ি লাগাতে পারবেন, এসব খুব তাড়াতাড়ি আপনার ফেয়ার লুক এনে দেয়। আপনার চেহারায় কোনো কালো দাগ বা চামড়া রোদে পোড়া চামড়া দাগ দূর করতে এই দুইটি ক্রিমই খুবই উপকার করে। ব্রণ ও চোখের নিচের কালো দাগ খুব সহজে আড়াল করে ফেলে। চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন, কিন্তু গৌরী বিউটি ক্রিম সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন না। দুইটি সানস্ক্রিন প্রোডাক্ট, দুইটি ক্রিমই অতি অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ফেয়ার লুক নিতে পারবেন। আর এই দুইটি ক্রিম লাগানোর পর কেউ বুঝতেই পারবে না যে আপনি কোনো মেকআপ করেছেন, খুব সহজে এটি আপনার মুখের দাগ ব্রণ ঢেকে ফেলবে। আর হ্যাঁ, আপনারা যদি ন্যাচারাল ভাবে সুন্দর হতে চান তাহলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটি দেখতে পারেন। একদম ঘরোয়া উপায়ে কিভাবে ফর্সা হতে পারবেন সেগুলো ভিডিওগুলোই দেওয়া আছে। চ্যানেলের নাম বিডি বিউটি বাই অরিন, এই নামে ইউটিউবে সার্চ দিলেই পাবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আসতে পারেন। এখন আসি প্রাইস অর্থাৎ দাম কত। দুইটি পাকিস্তানি ক্রিম, এর দাম অনেক সময় কম বেশি ওঠানামা করতেই থাকে। তবে গৌরী বিউটি ক্রিমটি আপনার যদি কোনো পাইকারি দোকান থেকে নেন তাহলে এখন দাম নেবে 320 টাকা, আর চাঁদনী হোয়াইটেনিং বিউটি ক্রিম এর দাম নেবে 280 টাকা। ইউজেস এখন আসি কিভাবে ব্যবহার করবেন। এখন আসি মেইন কথায়, এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখন মানুষ এতটাই ব্যস্ত যে মেকআপ তো দূরের কথা, খাবার সময়টুকু পায় না। এত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সুন্দর রাখার জন্য আমরা কত কি না করি। ব্যস্ত মানুষদের জন্য আজকের এই ক্রিম দুইটি খুবই উপকার করবে তাদের ফেয়ার লুক আনতে অতি অল্প সময়ের মধ্যে। অফিস বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সবার সময় হবে না 1 ঘন্টা ধরে মেকআপ করার জন্য। অতি অল্প সময়ের মধ্যে ফেয়ার লুক পেতে এই প্রোডাক্ট দুইটি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আপনারা আপনাদের মুখ ভালো করে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন, মুখটা ভালো করে এরপর মুছে নেবেন, এরপর অল্প অল্প করে মানে ডট ডট করে মুখে লাগাবেন। তবে এই দুইটি ক্রিমই প্রতিদিন লাগানোর কোনো দরকার নেই, কোনো জরুরি পার্টি বা মিটিংয়ে যাওয়ার আগে লাগাবেন। এরপর আসি সাইড ইফেক্টস মানে প্রতিক্রিয়া, মানে এই দুইটি ক্রিম ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কিনা সেসব এখন আলোচনা করব। এবার আসি আসল কথায়, এই দুইটি ক্রিম ব্যবহার করলে আসলে কি ফর্সা হওয়া যায়? হ্যাঁ যায়, তবে ত্বকের 12টা বাজে ফর্সা হওয়া যায়। এই দুইটি ক্রিম ব্যবহার করলে আপনি খুব সহজেই সুন্দর লুক পেতে পারেন, কিন্তু এই ক্রিম দুইটি কিছুদিন ব্যবহার করলে আপনার ত্বকের স্কিন খুব 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 পাতলা হয়ে যাবে, তখন কিছুদিন পর দেখবেন আপনার ত্বক পুড়ে গেছে। আর পাতলা স্কিনের অনেক সমস্যা হয়,
পাতলা স্কিনে ক্যান্সারও হতে পারে। পাতলা স্কিন রোদে গেলে পুড়ে যাবে, তখন আর অন্য কোনো সানস্ক্রিন কাজ করবে না, কারণ এসব ক্রিমে অনেক অনেক কেমিক্যাল ব্যবহার করে থাকে তারা, যা তারা স্বীকার করে না। এলার্জি বের হতে পারে, ত্বকে গোটা গোটা দাগ হবে, স্কিন ফেটে যেতে পারে। একটু বেশি সুন্দর হওয়ার জন্য যদি আপনারা এই দুইটি ক্রিম ব্যবহার করে থাকেন, আর যখন ব্যবহার বন্ধ করে দিবেন তখন মুখে ব্রণ বের হবে, মেস্তা হবে, এমনকি লাল লাল গুটি গুটি দাগ হবে, এমনকি বিশ্রী আকারে মুখে দাগ বের হবে, তখন আর নিজে মুখের দিকে নিজেকে তাকাতে ইচ্ছে করবে না। তাই এসব ক্রিম থেকে নিজেকে বিরত রাখুন। তবে এই দুইটি ক্রিম কারো কারো ত্বকের সঙ্গে স্যুট করে, তাদের ভালো ফলাফল পাওয়া যায়, তবে সেটি খুবই কম, ক্ষতির সংখ্যাই বেশি। 7 দিনে ফর্সা হবেন ঠিকই, কিন্তু কিছুদিন পর আয়নার সামনে দাঁড়াতে পারবেন না যখন এসব ব্যবহার বন্ধ করে দেবেন। তাই আমি বলবো এসব ক্রিম ব্যবহার না করাই ভালো। আপনারা যদি কেউ ব্যবহার করেন আর কার কি অবস্থা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সবারই অনেক উপকার হবে, আশা করি বুঝতে পেরেছেন। আপনার মতামত বিশেষভাবে দরকার, কে কেমনের ফলাফল পেয়েছেন, কি কি অসুবিধা হয়েছে, উপকার পেয়েছেন কিনা, সেগুলি আমাদের খুবই দরকার, কারণ এই কমেন্টগুলো পড়েই সবাই জানতে পারবে আসলে গৌরী বিউটি ক্রিম অ্যান্ড চাঁদনি হোয়াইটেনিং বিউটি ক্রিম ভালো নাকি খারাপ। আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন, কমেন্ট করলে সবার উপকার হবে আর সবার ফলাফল জানা যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, সবাই আমার পাশে থাকুন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি অন্য কোনো কসমেটিক্স প্রোডাক্টস রিভিউ চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।